فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাঈন। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ আমরা কাবিরা গুনার ষষ্ঠ পর্বে বড় শিরকের একটি উদাহরণ জেনে নেব, আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা, এমন সাহায্য যে সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ করতে পারেন না, এ ধরনের সাহায্য অন্যের কাছে কামনা করা, যেটি হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আলোচনা করেছেন, আমরা প্রতিনিয়ত পড়ে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার জন্যই ইবাদত করি, তুমি ছাড়া কাউরই আমরা ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কাউর কাছে সাহায্য চাই না। এখানে উদ্দেশ্য হলো এমন সাহায্য যেই সাহায্যগুলো আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কেননা আমরা খুব ভালো করে জানি এমন কিছু সাহায্য সহযোগিতা রয়েছে যেটি আমরা পরস্পরের কাছে চেয়ে থাকি, করে থাকি, আর এটি কিন্তু বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শক্তি সামর্থ্য আপনাকে দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এটি বৈধ। অনুরূপভাবে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব, সেটি বৈধ। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণকর কাজে, ভালো কাজে একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করো, এখানে তাআউন করো, আর এটি হবে ভালো কাজে। এই জন্য ভালো যত কাজ রয়েছে যেটি আমার আওতাতে আমার শক্তি সামর্থ্য রয়েছে সেটি আমরা করতে পারবো। আপনার টাকার প্রয়োজন পড়েছে আমি দেব, আমার টাকার প্রয়োজন পড়েছে আপনি দেবেন, যে সামর্থ্য আপনার রয়েছে। কিন্তু এমন কিছু সাহায্য সহযোগিতা রয়েছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কারোর সন্তান আসছে না, এটি একটি বড় পরীক্ষা, আর এই পরীক্ষাতে তার সাহায্যের প্রয়োজন, এই সাহায্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই করতে পারে, আর কেউ যদি এই সাহায্য সহযোগিতা আল্লাহ ছাড়া অন্যের কাছে চান এবং তিনি এভাবে বলেন অথবা এইভাবে মন মানসিকতা পোষণ করেন, আকিদা পোষণ করেন যে অমুকে সন্তান দিতে পারে, যদিও তিনি চাননি, আকিদা রয়েছে শুধু যে তিনি দিতে পারেন, ঈমান নষ্ট হয়ে গেছে, বড় অন্যায় লিপ্ত হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বাজেট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে তোবা করে আবার ফিরে না আসবে। কেননা এটি হচ্ছে মহা অন্যায়, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়ালিয়াজু বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য যত ধরনের সাহায্য সহযোগিতা, যেই সাহায্য সহযোগিতাগুলো একমাত্র আল্লাহ করতে পারেন সেগুলো তার নিমিত্তেই পেশ করা, তাই তো আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত বন্দেগি করি, তুমি ছাড়া কাউর ইবাদত করি না, আর একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। ছোট্ট বালক আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান তিনি কিছু শিক্ষা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা বিকালিমাত, বৎস আমি তোমাকে কিছু কথা শিক্ষা দেব। সুন্দর সুন্দর কথা শিক্ষা দিতে যে তিনি এই অংশটি তুলে ধরেছিলেন, তিনি বলেছিলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আব্দুল্লাহ, তুমি যদি কোনো কিছু চাও তাহলে একমাত্র আল্লাহর কাছে চাও, তাওহীদ শিক্ষা দিচ্ছেন, চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যদি সাহায্য কামনা করো তাহলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য কামনা করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আজকের সমাজে দিনের সঠিক জ্ঞান না থাকার ফলে, সুন্দর ধারণা না থাকার ফলে আজকে বিভিন্ন গাউসের কাছে, কুতুবের কাছে বিভিন্ন নাম দিয়ে ফেলেছি, নাউযুবিল্লাহ মিন যালিক, গাউসুল আজম, অমুক
নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে গাউসুল আজম মহা বিপদ থেকে উদ্ধারকারী, নাউযুবিল্লাহ মিন যালিক, কোনো ব্যক্তি হতে পারে? গাউসুল আজম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদে সাহায্য সহযোগিতা করতে পারেন একমাত্র আল্লাহ। তিনি হলেন যত ধরনের বালা মুসিবত এসেছে, বিপদ এসেছে, বিপদ উদ্ধারকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি বলেন ইয়া খাজা মাদাদ, খাজা বাবা তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো, আমার বিপদ দূর করো, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে গেছে, তিনি এমন সাহায্য সহযোগিতা এমন ব্যক্তির কাছে চেয়েছেন যিনি দিতে সক্ষম নন। তিনি যদি বড় আল্লাহওয়ালাও হন, ভালো মানুষ আছে, কিন্তু আমাদের ধারণা রয়েছে কেন ওই মানুষগুলি ওই মৃত ব্যক্তির কাছে চাই, কেন মাজারের কাছে চাই, কেন কবরের কাছে চাই, কেন সেজদা করে? তাদের কিন্তু একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য বিধর্মীদের, কাফেরদের, মুনাফিকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইয়াকুলুন হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক, মরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 8 নম্বর আয়াতে পূর্ণ তাদের ঘটনা বর্ণনা করেছেন ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুন ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা ইবাদত বন্দেগী করে আল্লাহ ছাড়া অন্যের, যারা তার ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, মারা গেছে কি করবে তারা? আর তারা এজন্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা এই কথা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক, মারা গেছে, তাদের কাছে আমরা চাইতে পারি না। সুপারিশ করার এই সুযোগ ছিল দুনিয়াতে, দুনিয়াতে আপনার জন্য তিনি আল্লাহর কাছে কামনা করতে পারেন, দোয়া করতে পারেন, এটি একটি বৈধ মাধ্যম। ভালো মানুষের কাছে যেয়ে বলো আমি বিপদে আছি ভাই, আপনি আল্লাহর কাছে আমার কাছে দোয়া করুন, হুজুর আমি তো বিপদে আছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এটি বৈধ। কিন্তু ওই হুজুর মারা গেলেন, আপনি তার কাছে যেয়ে বলছেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমি বিপদে আছি, ইমান নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এজন্য কিছু ইবাদত রয়েছে যেগুলো আমরা অন্যের জন্য পেশ করি, তার মাঝে অন্যের কাছে চাওয়া, এমন চাওয়া যেটি একমাত্র আল্লাহর কাছেই চাইতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহ বলেছেন তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যে তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আর তুমি যদি ডাকো ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন, জেনে রাখো তুমি যদি এমনটি করে বসো তুমি জালিম, অত্যাচারিতের অন্তর্ভুক্ত হয়ে গেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমাদেরকে ভালো করে বিষয়টি বুঝতে হবে, এটি এমন বিষয় নয় যে আমরা আমাদের বন্ধুদেরকে ছাড় দেব, আমাদের আত্মীয় স্বজনকে ছাড় দেব, দেশবাসীকে ছাড় দেব, নয়, এটি আমাদের দায়িত্ব রয়েছে একজন অপরজনকে আমরা সতর্ক করব যারা এই অন্যায় লিপ্ত হয়েছে। পৃথিবীতে যে অন্যায়গুলি সবচেয়ে বড়, তার মাঝে অন্যের কাছে কামনা করা, অন্যের কাছে চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য তার কাছে কিছু মান্যত পেশ করা, এগুলো কিন্তু বড় ধরনের অন্যায়, শিরকের অন্যায়। আমরা আজকের অধিবেশন শেষ করব আরেকটি আয়াত পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেছেন তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে যে অন্যকে ডাকে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, মাল্লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যে তার ডাকে সাড়া দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুম আন দুআইহিম গাফিরুন, আর এদের ডাক থেকে তারা তো গাফিল, উদাসীন, বেখবর, তারা খবরই রাখে না যে আমাদেরকে ডাকা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আজকের যে ডাকগুলি আমাদের হয়ে থাকে এগুলো তো অনর্থক একটি ডাক, মিথ্যা ডাক, না তারা শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কিয়ামত পর্যন্ত শুনবে না, যেটি সূরা আহকামের 5 নম্বর আয়াতে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, যদি এ ধরনের আমাদের আত্মীয় স্বজনের মাঝে থেকে থাকে তাদেরকে সতর্ক করতে হবে, কেননা এটি হচ্ছে বড় শিরিক। আসুন আমরা শিরিক মুক্ত জীবন গড়ি,
নিজেরা যেমন মুক্ত থাকবো, অন্য ভাইদেরকে আমরা মুক্ত রাখার চেষ্টা প্রচেষ্টা করব। এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।